গুৱাহাটী পৌর নিগম গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা মন্ত্রণালয়ের উদ্যোগত সংকল্প শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উলুবাড়ি উড়ন সেতুর তলত আয়োজিত এই কার্যসূচীর জড়িয়ে এবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার তথা প্রয়োগ নাইকিয়া করবলে জনসাধারণের মাজত সজাগতা অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে লন্ডন খেলুৱৈ নয়নমণি শইকীয়া, গুৱাহাটী পৌর নিগমের বিষয়ববীয়ার লগতে 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনীতা দত্ত। অ্যাওয়ারনেছ প্রোগ্রাম আমি সকলে আমার জে এম সি ফালের পর কাম করে আছো, বহু আমি অ্যাওয়ারনেছ প্রোগ্রাম করছো, তথাপিও আমার সাধারণ জনতা সজাগ হওয়ার বহুত প্রয়োজনীয়তা এটাও আছে। আর আমার একে কথাত কবলে গেলে যদি নেপায় এভেলেবিলিটি না থাকে নিজে নিজে অভ্যাসবুর সলনি হব। আমার বজার করবলে যাওতে আগতে যে আমি মোনা এখন লো গেছিল তেনেকে যার হব আকো অভ্যাস হব, তার অকমান চোকা হব লাগিব, ইয়ার বিপক্ষে যাক ব্যবস্থা অলমান কাড়া হব লাগিব। নিশ্চয়কে আমি আশাবাদী এই আমার যুক্ত বহুত ডাঙর ভাবুকি আছে আমার মানব জীবনের প্রতি, তারপরা আমি কিছু হলেও আমি সকাহ পাম। আমার নলা নর্দমা গুৱাহাটীত মহানগরের ভিতর আছে, সেইখানে আমি যেতেই সাফা করবলে যাও তারপর মানে বহু শতাংশ 90% সিঙ্গল ইউজ প্লাস্টিক পলিথিন এইখানে উদ্ধার করা যায়। তো আমি আপনার যোগেদি সজাগতা সভা পাতি